আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানব স্বপ্নে লাল শাক দেখার ব্যাখ্যা কি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন রয়েছে যে লাল শাক দেখলে কি হয় বা লাল শাক খেতে দেখলে কি হয় এই সম্পর্কে জ্ঞান লাভ করতে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে লাল শাক খেতে দেখে তাহলে এমন স্বপ্ন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার উত্তম সন্তান জন্ম নেওয়ার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ স্বপ্নদ্রষ্টার উত্তম সন্তান ন্যাক সন্তান লাভ হবে বুঝতে হবে যদি কোনো অবিবাহিত ব্যক্তি এমন স্বপ্ন দেখে লাল শাক খেতে দেখে তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার জীবনে উন্নতি হওয়ার প্রতি ইঙ্গিত করে জীবনে আয় উন্নতি বাড়বে কামায় রোজগার উন্নতি হবে তিনি সফলতা ধারা প্রান্তে পৌঁছতে পারবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছ দিয়ে লাল শাক খেতে দেখেন মাছ দিয়ে লাল শাক রান্না করে ওই শাক খেতে দেখেন তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টা জীবনে ভয়ভীতি আসার প্রতি ইঙ্গিত করে ভয়ভীতি আসতে পারে কাজে সতর্ক থাকা চাই সাবধান থাকা চাই হীনমন্যতায় ভোগা যাবে না ভয় বীতি থেকে তার বিরত থাকতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে লাল শাক বিক্রি করতে দেখেন যে তিনি লাল শাক বিক্রি করছেন তাহলে এমন স্বপ্ন দেখা ধর্মের প্রতি মনোযোগী হওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি ধর্মের কাজে মনোযোগ দিচ্ছেন বুঝতে হবে তিনি ধর্মের বিধানাবলী সুন্দরভাবে পালন করছেন ধর্মের কাজগুলো ভালোভাবে আঞ্জাম দিচ্ছেন ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ যদি কোনো ব্যক্তি লাল শাক কিনতে দেখেন যে তিনি লাল শাক ক্রয় করছেন তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টা অর্থ সম্পদ হাতে আসার প্রতি ইঙ্গিত করে ধনী হওয়ার প্রতি ইঙ্গিত করে লাল শাক কি দেখা ভালো লক্ষণ খুবই কল্যাণকর লক্ষণ বুঝতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে লাল শাক লাগাতে দেখেন যে লাল শাকের বীজ মাটিতে ফেলছেন এমনটা দেখেন কিংবা লাল শাক তুলতে দেখেন তাহলে এমন স্বপ্ন দেখা যদি তার চাকরি বাকরি করা উদ্দেশ্য থাকে তাহলে তিনি চাকরি লাভ করতে পারবেন সফলতা আসবে তার সেই সাথে সাথে স্বপ্নদ্রষ্টার আয় উন্নতি হবে তার উন্নতি বাড়তে থাকবে অগ্রগতি হবে আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ খারাপ লক্ষণ নয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে পচা লাল শাক দেখেন পচা লাল শাক দেখলেন তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার অসুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত করে রোগাক্রান্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে কাজে সতর্ক থাকা চাই আল্লাহ পাকের কাছে তার মাখফেরাত কামনা করা চাই যদি লাল শাক পচা লাল শাক তিনি দেখেন বা খেতে দেখেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে টাটকা লাল শাক দেখে তরু তাজা টাটকা লাল শাক দেখেন তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্ন স্বপ্নদ্রষ্টার মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে সেই সাথে সাথে স্বপ্নদ্রষ্টার সুস্বাস্থ্য লাভ হবে তিনি সুস্থ থাকবেন অসুস্থতা বোঝাবে না ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ হবে টাটকা লাল শাক দেখা যদি কোনো ব্যক্তি লাল শাক পানে দিয়ে ধৌত করতে দেখেন পানি দিয়ে লাল শাক ধুয়ে পরিষ্কার করছেন এমনটা দেখেন তাহলে এই স্বপ্ন স্বপ্ন দ্রষ্টার চিন্তা প্যারেশানি বিপদ আপদের প্রতি ইঙ্গিত করে এটা ভালো স্বপ্ন বোঝাবে না লাল শাক ধৌত করতে দেখে এটা এক প্রকার চিন্তা ফিকিরের প্রতি ইঙ্গিত করে কাজে এমন স্বপ্ন দেখলে আপনার আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা চাই অনিষ্ট থেকে মাফ চাওয়া চাই তো বন্ধুরা এই ছিল স্বপ্নে লাল শাক দেখা নিয়ে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি বুঝতে পারছি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত